পাহাড়ি ঝলে সিলেটের বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, কোন কোন অঞ্চলে বন্যা হচ্ছে এবং সেখানকার মানুষরা আসলে কি ধরনের ভোগান্তির মধ্যে রয়েছে? এখন রয়েছে সিলেটের গোয়েনঘাট উপজেলায়। তো এখানে যে সড়কটি, এটি কিন্তু সিলেট থেকে গোয়েনঘাট হয়ে বিছানাকান্দি পর্যটন স্পট, সেই পর্যটন স্পটে যাওয়ার রাস্তা। সেই রাস্তাটি কিন্তু এভাবেই নিশ্চয় দেখতে পাচ্ছেন যে পানিতে ডুবে রয়েছে এবং এই রাস্তা দিয়ে কিন্তু হু হু করে পানি ঢুকছে, যেটি পাহাড়ি ঢল, অর্থাৎ পাশেই মেঘালয় পাহাড় এবং সেই মেঘালয়ে বৃষ্টিপাত, গেল কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে কিন্তু পাহাড়ি ঢলটা সিলেটের উপরে এসে পড়েছে এবং সিলেটের নদ নদী উপচে কিন্তু পানিগুলো আশেপাশের জনপদে ঢুকে পড়েছে, ফসলি জমিতে ঢুকে পড়েছে এবং সিলেটের কানাইঘাট, গোয়েনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ এবং সিলেট সদরের বেশ কিছু জায়গা কিন্তু প্লাবিত হয়েছে এবং বেশ কিছু ফসলি জমি ক্ষয়ক্ষতি হয়েছে। সাধারণ মানুষ, বলা হচ্ছে যে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং বেশ কিছু এলাকার বাজারঘাট তলিয়ে গেছে, ডুবে গেছে। সেক্ষেত্রে সেখানকার ব্যবসা বাণিজ্য কার্যক্রম বন্ধ। আমরা দেখেছি এই গোয়েনঘাটেই বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আজকেও ছুটি ঘোষণা করা হয়েছে, কয়েকদিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। যারা শিক্ষার্থী হয়েছে, প্রাথমিক স্কুলগুলো যেগুলো রয়েছে বন্যা কবলিত এলাকায়, সেখানে কিন্তু শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছেন না এবং তারা তাদের পাঠ দান কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এছাড়াও এই অঞ্চলের যে সকল ফসলি জমি ছিল সেগুলো কিন্তু তলিয়ে গেছে, অনেক জমি তলিয়ে গেছে। এই বন্যা পরিস্থিতিতে আসলে এখন যে হারে পানি ঢুকছে, আগামী কয়েকদিন এই হারে যদি পানি প্রবেশ করে ঢলের পানি, তাহলে কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হবে। তবে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপজেলায় কর্মকর্তা যারা রয়েছে, তারা কিন্তু বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন এবং এ পর্যন্ত আমরা জানতে পেরেছি প্রায় 80 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন পর্যায়ে আর্থিক সহযোগিতা বা ত্রাণ সহযোগিতা কিন্তু অব্যাহত রয়েছে। তবে উজানে বৃষ্টিপাত বাড়লে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। এই হচ্ছে সিলেটের পরিস্থিতি। প্রত্যুষ, ধন্যবাদ, সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সিলেটের বন্যা পরিস্থিতির খবর।